আকাশ থেকে পড়ল উড়োজাহাজের পাখা। উড়ন্ত অবস্থায় নেদারল্যান্ডের বিমান সংস্থা KLM রয়্যাল ডাচ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পাখার একটি অংশ ভেঙে পড়ে যায় নিচে। পাখাটি সোজা গিয়ে পড়ে একটি গাড়ির ওপর। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাটি ঘটেছে শনিবার জাপানের ওসাকায়। ওসাকার কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে রওনা দেয় ডাচ এয়ারলাইন্সের বোয়িং 777 উড়োজাহাজটি। 6,500 ফুট উপরে ওঠার পর এটির পাখার একটি অংশ ভেঙে নিচে পড়ে যায়। ভেঙে পড়া অংশটির ওজন প্রায় 4 কেজি। এটি গিয়ে পড়ে ওসাকা শহরের একটি গাড়ির ওপর। এতে একদম ভেঙে চুরে যায় গাড়ির ছাদ ও জানালা। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উড়োজাহাজটিও ওই দিন নিরাপদে অবতরণ করে আমস্টারডামের এস্কেলফল বিমানবন্দরে। এ ঘটনায় বিব্রত ডাচ এয়ারলাইন্স একটি তদন্ত কমিটি গঠন করেছে। এক বিবৃতিতে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে তারা এ ব্যাপারে জাপানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বোয়িংয়ের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলেও তারা জানিয়েছে। নিত্য নতুন এসব খবর পেতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।